इसका जो टॉपिक, আজকের বিষয়বস্তু হচ্ছে কিওয়ার্ড এবং ভেরিয়েবল। অনেক গুরুত্বপূর্ণ টপিক সি প্রোগ্রাম বোঝার জন্য, কারণ সি প্রোগ্রাম আমাদের সবকিছুই ডিপেন্ড করে কম বেশি এই কিওয়ার্ড আর ভেরিয়েবলের ওপর। তো ভেরিয়েবল শব্দটা মেবি তোমাদের কাছে পরিচিত, কিওয়ার্ডটা নতুন, রাইট? কেউ কিওয়ার্ড শব্দটা আগে শুনছো? কিওয়ার্ড কি? জি স্যার, শুনছি। কি পাসওয়ার্ড? কিওয়ার্ড কি পাসওয়ার্ড? না স্যার, শুনছি যে প্রত্যেকটা সেন্টেন্সের কিওয়ার্ড মনে রাখলে আর কি মুখস্থ করা সহজ হয়, এরকম কিছু শুনছি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড গুলো মুখস্থ রাখলে মুখস্থ করা গুড, ভালো জিনিস। তো এখানে কিওয়ার্ড কি সেটা আমরা জানবো, তার আগে জানি কেন আমরা এগুলো দেখব। আমরা যদি ইংরেজি ভাষা শেখার স্টেপ গুলো দেখি, ইংরেজি ভাষা শেখার জন্য প্রথমে আমরা কি শিখছি? অ্যালফাবেট শিখছি। অ্যালফাবেট গুলো চেনার পরে এগুলো দ্বারা ওয়ার্ড তৈরি করা শিখছি, দেন কিছু ওয়ার্ড দ্বারা আমরা সেন্টেন্স তৈরি করা শিখছি, তারপর অনেকগুলো সেন্টেন্স এর মাধ্যমে আমরা প্যারাগ্রাফ তৈরি করা শিখছি। মানে তখন প্যারাগ্রাফ হয়ে যায়, অনেকগুলো সেন্টেন্স ব্যবহার করলে এক একটা প্যারাগ্রাফ হয়ে যায়। তাহলে পৃথিবীর যে কোনো ভাষায় আমরা শিখি না কেন, প্রত্যেকটা ভাষা শেখার সেম স্টেপ। প্রথমে ওই ভাষার বর্ণ শিখতে হবে, তারপর বর্ণগুলো দ্বারা শব্দ তৈরি করতে শিখতে হবে, শব্দগুলো দ্বারা বাক্য তৈরি করতে শিখতে হবে, দেন বাক্য দ্বারা আমরা কি করব, ওই ভাষাটা ব্যবহার করতে পারবো, তাই না? তো সি একটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন অন্যান্য আমরা ভাষা বলছি ঠিক এরকমও এটা একটা কি ভাষা। তাহলে সেটারও দেখো সেম স্টেপ গুলোই ফলো করা হয়। তো অ্যালফাবেটস, যেমন এখানেও অ্যালফাবেটস এর পাশাপাশি আরো আছে নাম্বারস আর কিছু স্পেশাল সিম্বল, যেটা ব্রাকেট, ডট, কমা এগুলো দ্বারা ব্যবহার করা হয়। অ্যালফাবেটস, নাম্বারস, সিম্বল এগুলো দ্বারা তৈরি হয় কনস্ট্যান্ট ভেরিয়েবল কিওয়ার্ড। তো দ্বিতীয় ধাপ এটা। তারপরে এই কনস্ট্যান্ট ভেরিয়েবল কিওয়ার্ড এগুলো দ্বারা এক একটা ইনস্ট্রাকশন তৈরি হয়, যেমন আমরা আমাদের ভাষার মধ্যে সেন্টেন্স বলছি এটা বাক্য, ঠিক এখানে সি প্রোগ্রামের মধ্যে এটাকে বলা হচ্ছে ইনস্ট্রাকশন, আর অনেকগুলো ইনস্ট্রাকশনের সমন্বয়ে গঠিত হয় সি প্রোগ্রাম। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর যে কোনো ভাষা শেখার জন্য যে স্টেপ গুলো, সেই স্টেপ গুলো সি প্রোগ্রাম শেখার ক্ষেত্রেও প্রযোজ্য। তারপর আসছে সি এর টোকেন। টোকেন, এই টোকেনটা কি? আমরা টোকেন শব্দটা মোটামুটি ব্যবহার করি কিসের ক্ষেত্রে? স্যার আগের একটু ইয়াটা দেখি, ওকে, শিওর, তোমাদের দেখার জন্যই তো এর এগুলো। আগেরটা স্যার, তার আগেরটা, এটা তো কিছুই না, এটা কিওয়ার্ড এন্ড ভেরিয়েবল। স্যার আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আসছে টোকেন্স। এই টোকেন্স গুলো কি বুঝায়? এখানে টোকেন্স গুলো বুঝাচ্ছে আমরা ধরো কোন একটা অনুষ্ঠানের মধ্যে, ধরো একটা কনসার্ট বা একটা মেলা, তাহলে এই মেলার মধ্যে কে কে প্রবেশ করতে পারবে এদের জন্য কি একটা টোকেন থাকে, না টিকিট বা টোকেন? জি স্যার, এই টোকেন আমাদের সি প্রোগ্রামের ক্ষেত্রে যে কি কি আমাদের এই জায়গায় প্রবেশ করতে পারবে, কে কে আমার এখানে এন্ট্রি হতে পারবে। ধরো তোমাদের কলেজে একটা ফাংশন হচ্ছে, তখন এই ফাংশনের মধ্যে কারা কারা এলাও, তাদের কাছে তো একটা করে টোকেন থাকবে, অর্থাৎ সিকিউরিটি গার্ড তো চিনে না কে কি কি কারণে আসছে, তাহলে ওদের সিকিউরিটি গার্ড গেটের মধ্যে থামাবেই, থামাইলে দেন ওদেরকে টোকেন দেখাইতে হবে যে আমি গেস্ট, আমি এখানকার পার্টিসিপেন্ট, আমি এখানকার স্টুডেন্ট, আমি এখানকার টিচার। তো এক একজন এক এক রকম রোল প্লে করে। তো ঠিক এরকম আমাদের সি প্রোগ্রামের ভেতরে কারা কারা ব্যবহার হবে তাদেরও এখানে নাম দেওয়া আছে, যে এগুলা আমাদের সি প্রোগ্রামের ক্ষেত্রে ব্যবহার করা যাবে আর অন্যরা ব্যবহার করা যাবে না। তো এগুলা কি? কিওয়ার্ড, কিওয়ার্ড আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, কিওয়ার্ড কি সেটা জানতে। তারপর আসছে আইডেন্টিফায়ার,
তারপর কনস্ট্যান্ট অর্থাৎ সকল নাম্বারই কি কনস্ট্যান্ট, যেটা ধ্রুবক বলি আমরা, অপরিবর্তনশীল। আর এখানে আইডেন্টিফায়ার্স হচ্ছে আমরা যে নামগুলো ব্যবহার করব প্রোগ্রামের ক্ষেত্রে, এগুলো সব আইডেন্টিফায়ার্স। স্ট্রিংস, স্ট্রিংস হচ্ছে ডাবল কোটেশনের ভেতরে আমরা যদি কোনো বাক্য লিখতে চাই তাহলে সেই বাক্যটা লেখার জন্য আমাদের ডাবল কোটেশনের ভেতরে লিখতে হয়, এটাকে বলা হয় স্ট্রিং। আর অপারেটর, যে গাণিতিক চিহ্নগুলো ব্যবহার করব সেই গাণিতিক চিহ্নগুলোকে বলে অপারেটর। আর স্পেশাল সিম্বল, অর্থাৎ এখানে ব্র্যাকেট কিছু ব্যবহার করা হয়, এই ব্র্যাকেট গুলোকে বলা হচ্ছে স্পেশাল সিম্বল। তো এইগুলো আমরা আমাদের সি প্রোগ্রামের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, তাই এটাকে বলছি আমরা সি এর টোকেন। কিওয়ার্ড কি? কিওয়ার্ড এটার সংজ্ঞা যদি লিখি তাহলে লিখব এমন কিছু রিজার্ভ ওয়ার্ড বা সংরক্ষিত শব্দ যা একটি নির্দিষ্ট অর্থ বহন করে এবং প্রোগ্রামে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে। তো এই বাক্যটার অর্থ বুঝতে পারছো তোমরা, যে এমন কিছু রিজার্ভ ওয়ার্ড? দেখো, আমি তোমাদের যদি কোনো নির্দেশ দেই আর সেই নির্দেশ মতো তোমরা কখন কাজটা করতে পারবা, যখন সেই নির্দেশের জন্য কি করতে হবে সেই মিনিংটা তোমার জানা থাকবে। যদি আমি বলি আমাকে ফোনে কল করো, তখন আমাকে ফোনে কল করতে গেলে কি করতে হবে সেটা তোমাদের জানা আছে। ফোন নিতে হবে, আমার নাম্বার বের করতে হবে, বের করে দেন ডায়াল করে আমাকে কল দিতে হবে, রাইট? তো এই এতগুলো কাজকে আমি জাস্ট যদি বলি কল মি, আমাকে কল করো, এই শব্দ দ্বারাই কিন্তু তোমরা বুঝে যাচ্ছ যে আমাকে ফোন নিতে হবে, নাম্বার সার্চ করে ডায়াল করে কল দিতে হবে, এতগুলো কাজ বুঝে যাচ্ছ। তাহলে এই যে কল করো, এই শব্দটা আমাদের কাছে একটা কিওয়ার্ড হিসাবেই কাজ করছে, ঠিক? কম্পিউটারকে আমরা নির্দেশ দিব যে তুমি এই কাজটা করো, তো এই কাজটা করো, সে কখন কাজটা করবে, যখন তার কাছে এই কাজটা করো অর্থাৎ কাজটার মিনিং দেওয়া থাকবে, যে এই কাজটা করতে বললে সে কি করবে। তাহলে যে শব্দ দ্বারা আমরা নির্দেশ দিব সেই শব্দগুলোকেই বলা হচ্ছে কিওয়ার্ড। সি প্রোগ্রামিং এ এইরকম 32টা কিওয়ার্ড আছে, 32টার মতো কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড গুলো দ্বারা আমরা কম্পিউটারকে নির্দেশ করতে পারি। ওকে, আমরা সি এর যে নির্দেশগুলো সেই নির্দেশগুলো বোঝাতে পারি। তো ঠিক এরকম এই 32টা কিওয়ার্ড যারা মুখস্থ করতে পারবে, শুধু এমনি নাম মুখস্থ না, ব্যবহার বা তাদের প্রয়োগ করতে পারবে, তারাই মূলত সি এর সব মোটামুটি সবই জানা যাবে, জানে এটা বলা যায়। ওকে, তো আমরা সব না আমাদের সিলেবাসের মধ্যে যে প্রোগ্রাম গুলো আছে সেই প্রোগ্রামের মধ্যে ব্যবহার করা আছে কার, ডু, ডাবল, এলস, ফ্লট, ফর, ইফ, ইন্টেজার, INT, এটাকে ইন্টেজার বলা হচ্ছে, তারপর হোয়াইল, এই কয়েকটা আমরা ব্যবহার করব। আর যখন তোমরা এই সি প্রোগ্রামের মধ্যে ইন্টারেস্ট পেয়ে যাবে, তখন আরো বিভিন্ন টিউটোরিয়াল দেখে সি প্রোগ্রাম শিখবে বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য, তখন দেখবে কম বেশি এই ধর এই যে আমাদের কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলোই ব্যবহার করে সি প্রোগ্রাম গুলো লেখা হয়। তো এখানে একটা সি প্রোগ্রাম আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে দেখো আইএনটি ইন্টেজার, এই যে আমাদের এখানে INT ইন্টেজার, এটা একটা এখানে কিওয়ার্ড হিসেবে ব্যবহার হচ্ছে। তো প্রোগ্রামের মধ্যে যখনই আমরা কোনো কিওয়ার্ড ব্যবহার করব, তখন এই কিওয়ার্ডের কালারটা হয়ে যাবে ব্লু কালার এবং বোল্ড আকৃতির। তাহলে এই জায়গায় কিওয়ার্ড কি কি? ইন্টেজার, ফ্লট এবং রিটার্ন, এগুলো সব এই তিনটা এখানে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো আমরা এখানে ব্যবহার করছি। তারপর এই যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছ, দেখে নিশ্চয়ই একটু কি মনে হচ্ছে কি হিজিবিজি লেখা, রাইট? এগুলা কিভাবে লেখে? তো টেনশনের কিছু নাই, তোমরা এই প্রোগ্রাম লিখতে পারবে এবং এর থেকে বড় প্রোগ্রাম লিখবে আশা করি, খালি একটু সময়ের ব্যাপার, শিখলেই সবই সম্ভব। কিওয়ার্ড ব্যবহার করার জন্য কিছু নিয়ম আছে, আমাদের এই নিয়মগুলো জানতে হবে, শুধু যে কিওয়ার্ড গুলো আমরা এমনি লিখলে হয়ে যাবে তা না। কিওয়ার্ড ব্যবহারের নিয়ম, কিওয়ার্ড কখনো ভেরিয়েবল বা চলকের নাম হিসেবে ব্যবহার
হয় না, এই শব্দটা দ্বারা কি বুঝলাম? আচ্ছা একটু খেয়াল করি, এখানে আইএনটি, ইন্টেজার, এবিসি এবং সাম এইগুলোকে বলা হচ্ছে ভেরিয়েবল, এবং এভিজি এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলের বাংলা আমরা জানি চলক। চলকের সংজ্ঞা হচ্ছে যার ভেতরে কোনো মান রাখা যায় তাকে চলক বলে। ঠিক এই যে আমরা এখানে এবিসি, সাম, এবিজি এগুলোর ভেতরে কোনো মান রাখতে পারবো, তাই এদেরকে বলা হচ্ছে চলক। আর এই চলকের নামগুলো আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারি, তো ইচ্ছা মতো নিতে পারি তাই বলে সবকিছুই নেওয়া যাবে না। এ বলে দিছে এখানকার নামগুলো, আমরা এখানে যে 32টা কিওয়ার্ড দেখতে পাচ্ছি এই কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারবো না, এই কথাটাই বলছে এই জায়গায়, যে কিওয়ার্ড কখনো ভেরিয়েবল বা চলকের নাম হিসাবে ব্যবহার হয় না। তুমি অন্য যা কিছু করো সমস্যা নেই, কিন্তু কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারবা না। তারপর কিওয়ার্ড সমূহের প্রতিটি বর্ণ ছোট হাতের হইতে হবে, যেমন দেখো এখানে ইন্টেজার আইএনটি দেওয়া আছে, আইটা ক্যাপিটাল লেটার, যার কারণে এটাকে ভুল কিওয়ার্ড বলা হচ্ছে। আর লং, ডাবল এগুলো সবই স্মল লেটারের জন্য এটা সঠিক। বলছে কখনো যদি দুইটি কিওয়ার্ড একত্রে ব্যবহার হয় তবে তাদের মাঝে ফাঁকা স্থান থাকে। তাহলে দেখি এখানে কিন্তু লং, ডাবল দুইটা আলাদা আলাদা কিওয়ার্ড, এদের মধ্যে কোনো ফাঁকা নাই, তার কারণে এটা সঠিক নয়, এদের মধ্যে একটা গ্যাপ রাখতে হবে, সেটা কমা দিয়ে সেপারেট করা যেতে পারে। বলছে কিওয়ার্ড সমূহের নাম একটি একক শব্দ, অর্থাৎ মাঝে ফাঁকা কোনো স্থান থাকে না। দেখো আইএনটি, ইন্টেজার, এখানে আই স্পেস এন স্পেস টি এভাবে দেওয়া আছে, তো এটা কোনো সঠিক কিওয়ার্ড লেখার নিয়ম না, সঠিক যদি আমরা লিখতে চাই তাহলে লিখতে হবে একসাথে একক একটা শব্দ। তো এই চারটা আমাদের কিওয়ার্ড লেখার নিয়ম, যে ক্ষেত্রে কিওয়ার্ড ব্যবহার করব সেখানে যেন মনে রাখি। ওকে, তারপর আসছে ভেরিয়েবল বা চলক। চলকের সংজ্ঞা, প্রোগ্রামে কোনো একটি নাম দিয়ে যদি তার অধীনে ডেটা রাখা হয় তবে ওই নামকেও চলক বলে। কোনো একটা নাম দিয়ে, তো ওই নামকেও এটা কেন বলছে? কারণ আমরা জানি ABCD, XYZ এগুলোকে বলা হয় চলক, অর্থাৎ একটা জাস্ট অ্যালফাবেট, একটা একক অ্যালফাবেট। কিন্তু কোন নাম দিয়ে যে আমরা তার অধীনে ডেটা রাখতে পারি এগুলো আগে আমাদের জানা ছিল না, বাট সি প্রোগ্রামিং এ রাখা যায়, আর এই যে নাম দিয়ে তার অধীনে ডেটা রাখা তাকেই মূলত চলক বলে। সেটা আমরা একটা একক শব্দই দেই আর আমাদের একটা অ্যালফাবেটই দেই না কেন, এটাকে চলক বলে। যেমন এখানে দেখতে পাচ্ছি আইএনটি দিয়ে এখানে দেওয়া আছে নাম ওয়ান, তাহলে এই নাম ওয়ানটা একটা চলক, নাম ওয়ানটা একটা চলক। ফ্লট দিয়ে বলছি নাম টু, এই নাম টুটা একটা চলক। ডাবল দিয়ে বলছি নাম থ্রি, এই নাম থ্রিটা একটা চলক। কার দিয়ে সিএইচ দিছি, সিএইচটা একটা চলক। এইগুলো যে চলক, কেন চলক? কারণ দেখো এগুলোর ভেতরে আমরা কি রাখছি? মান রাখছি, তো যার ভেতরে কোনো মান রাখা যায় তাকেই বলা হয় চলক। কোনো কোশ্চিন এই জায়গায় তোমাদের? আচ্ছা কোনো কোশ্চিন না থাকলে তোমরা ফ্লট, ডাবল, কার এগুলা বলতে কি বুঝছো? কথা বলি স্যার, আচ্ছা কথা বলি, তার মানে খালি স্যার বলে চলে যেতে হবে নাকি? সেগুলো ভেরিয়েবল, ভেরিয়েবল তো ভেরিয়েবল, বাট ইন্টেজার, ফ্লট, ডাবল এগুলা কেন ব্যবহার করছি?
বলতে পারছো না, রাইট? কিন্তু তাও জিজ্ঞাসা করছো না, স্যার এগুলা কি, কেন এখানে ইন্টেজার প্লাস ডাবল কার দেওয়া আছে? খুব ভালো জিনিস, তোমরা প্রশ্ন করছো না, এটা খুব ভালো জিনিস, কিছু শিখতে পারবে না। আচ্ছা, তো ডেটা টাইপ এগুলা ছিল হচ্ছে মূলত ডেটা টাইপ। তো যদি আমরা কোনো ক্যারেক্টার কোনো চলকের ভেতরে রাখতে চাই, কোনো ক্যারেক্টার রাখতে চাই, তাহলে তার জন্য এটা কিওয়ার্ড হচ্ছে কার, CHAR, কার। তো এটার ভেতরে আমরা শুধুমাত্র ক্যারেক্টার রাখতে পারবো, এটার ভেতরে শুধু ক্যারেক্টার রাখতে পারবো। দেখো CH এটাকে নাম কি দিছি, কার, কার দিয়ে এখানে বোঝাচ্ছে এর ভেতরে শুধু ক্যারেক্টার রাখা যাবে। আর কোনো চলকের ভেতর যদি আমরা ক্যারেক্টার রাখতে চাই, তাহলে সেজন্য আমাদের সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে, সিঙ্গেল কোটেশনের ভেতরে ক্যারেক্টারটার নাম দিতে হবে। আর যদি নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে দরকার নাই, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো INT মানে ইন্টেজার, ইন্টেজারের সংক্ষিপ্ত রূপ এখানে দেওয়া আছে INT। আর INT নাম ওয়ান বলার কারণে এই নাম ওয়ানের ভেতরে আমরা যা রাখবো সেটা কি, পূর্ণ সংখ্যা। ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আর ফ্লোট নাম টু, তাহলে নাম টুটার ভেতরে আমরা শুধু রাখতে পারি, ফ্লট অর্থ বোঝায় ভগ্নাংশ, অর্থাৎ কোন ভগ্নাংশ যদি আমরা কোন চলকের ভেতরে রাখতে চাই, তাহলে তার জন্য আমাদের ব্যবহার করতে হবে ডেটা টাইপ ফ্লট, ডেটা টাইপ ফ্লট। ডাবল, ডাবলটাও ভগ্নাংশ, বাট ভগ্নাংশটার ফ্র্যাকশনটা অনেক বেশি হয়। যদি আমরা ফ্লট লিখি সেক্ষেত্রে 6টা দশমিকের পরে 6টা ফ্র্যাকশন পর্যন্ত নিতে পারে, আর যদি ডাবল লিখি তাহলে দশমিকের পরে সে 15টা ফ্র্যাকশন পর্যন্ত প্রদর্শন করতে পারবে। তো এই বিষয়টাই এখানে ইন ডিটেইল বলা আছে এই জায়গায়, যে ক্যারেক্টার যদি আমরা প্রদর্শন করতে চাই, অর্থাৎ ক্যারেক্টার বলতে বোঝানো হচ্ছে এ এখানে S1, কথা হচ্ছে ওয়ান তো ক্যারেক্টার না, বাট ওয়ান কে যদি আমরা ক্যারেক্টার হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা দেখাইলে এই ওয়ান কেও সে ক্যারেক্টার হিসাবে চিনবে, নাম্বার হিসাবে চিনবে না, ক্যারেক্টার হিসাবেই চিনবে। তো এর জন্য কিওয়ার্ড কার, আর এটা মেমোরিতে জায়গা নেবে 1 বাইট, এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %F। তারপর যদি আমরা কোনো পূর্ণ সংখ্যা রাখতে চাই, যেটা বলছে হোল নাম্বারস, পূর্ণ সংখ্যা, তাহলে তার জন্য কিওয়ার্ড হচ্ছে INT, ইন্টেজার, আর মেমোরিতে এর জন্য জায়গা নেবে 4 বাইটস, এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %D। এই ফরম্যাট স্পেসিফায়ার গুলো কি সেটা আমরা জানছি একটু পরেই। তারপর ফ্লোট পয়েন্ট নাম্বার, এটা 6টা ডেসিমাল প্লেস পর্যন্ত নিবে, দশমিকের পরে 6টা ফ্র্যাকশন পর্যন্ত সে নিবে। এর জন্য কিওয়ার্ড ফ্লট, আর এর মেমোরিতে জায়গা নিবে 4 বাইটস, এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %F। আর ডাবল, এটা দশমিকের পর 15টা ডেসিমাল প্লেস পর্যন্ত জায়গা নিবে, এটার জন্য কিওয়ার্ড ব্যবহার করতে হবে ডাবল, আর মেমোরিতে জায়গা নিবে 8 বাইটস, এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %LF। এগুলো সবই ছিল ডেটা টাইপ। ভেরিয়েবল ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন, এটা বলতে কি বুঝায়, আমরা যখন কোনো ভেরিয়েবলের নাম নির্ধারণ করব যে এটা কি ডেটা টাইপের হবে, তখন সেটাকে বলা হবে ভেরিয়েবল ডিক্লারেশন। অর্থাৎ আমরা এখানে নাম ওয়ান, নাম টু এগুলোকে কি বললাম, ইন্টেজার, নাম থ্রি কে বললাম ফ্লট, নাম ফোর কে বললাম ডাবল, CH কে বললাম কার। তাহলে এখানে আমরা নাম নির্ধারণ করছি, আর নাম নির্ধারণ করাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন। আর ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন বলতে বোঝায় যেটা, যে এই যে আমরা ভেরিয়েবলের মধ্যে ডেটা রাখবো, নাম দেওয়ার পরে তার ভেতরে যে ডেটা রাখবো, এই ডেটা দেওয়াটাকে বলা হচ্ছে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ এর ভেতরে মান রাখা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা কলাম, এই 3টা কলামের বুঝাচ্ছে 3 ভাবে আমরা ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন করতে পারি, 3 ভাবে আমরা ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন করতে পারি। তো প্রথমটা দ্বিতীয়টার মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছ?
দেখো তো একটু আনমিউট করে আমার সাথে কথা বলো, প্রথমটা দ্বিতীয়টার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছো? না স্যার, আচ্ছা, কোনো পার্থক্য দেখতে পাচ্ছ না। দেখো তো এখানে ইন্টেজার বলে নাম ওয়ান নাম টু আমাদের কিভাবে দেওয়া আছে আলাদা ও আলাদা এখানে লাইনে। একসাথে জিজি স্যার। হ্যাঁ, তখন দেখতে পাইছি। তাহলে তাহলে এখানে একসাথে দেওয়া আছে, অর্থাৎ আমাদের যদি ডেটা টাইপ একই টাইপের হয়ে থাকে তাহলে ভিন্ন ভাবে দুইবার না উল্লেখ করে আমরা একবারেই করে দিতে পারি। এখানে যেমন দুইবার ডিক্লার করা হচ্ছে, এখানে একবার ডিক্লারেই আমরা একাধিক ভ্যারিয়েবল নিয়ে নিতে পারি একবারই। তো এইটার শুধু পার্থক্য এই দুইটার মধ্যে এটাই ছিল। দেন এটার সাথে কি পার্থক্য? এটার সাথে পার্থক্য হচ্ছে ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন দুইটাই একসাথে করে দেওয়া যায়। ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ যখনই আমরা ডিক্লার করব তার সাথেই আমরা মানটাকে ইনিশিয়ালাইজড করে দিয়ে দিতে পারি। এটাকে বলা হচ্ছে ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন। জিনিসগুলা একটু নতুন নতুন তোমাদের কাছে, রাইট? তো আমরা সি প্রোগ্রামটা যখন করব তখনই এই বিষয়গুলো আরেকটু আমি আলোচনা করে দিব। তো ভেরিয়েবলের নামের মধ্যে, আচ্ছা সরি, ভেরিয়েবল লেখার নিয়ম, ভেরিয়েবল লেখার নিয়ম, ভেরিয়েবলের লেখার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো বলছে ভেরিয়েবলের নামের মধ্যে বর্ণ ব্যবহার করা যাবে যেটা ক্যাপিটাল লেটারের এ থেকে জেড পর্যন্ত হইতে পারে, স্মল লেটারের এ থেকে জেড পর্যন্ত হইতে পারে, অঙ্ক হইতে পারে 0 থেকে 9 পর্যন্ত, আন্ডারস্কোর হইতে পারে, ডলার চিহ্ন হইতে পারে, এগুলো ব্যতীত আর অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। এটা ভেরিয়েবলের জন্য। তাহলে আমরা এখানে কিছু ভেরিয়েবলের উদাহরণ দেখতে পাচ্ছি। ভেরিয়েবল নামের এই রুলস অনুযায়ী এখানে কোনগুলো সঠিক আর কোনগুলো ভুল তোমরা একটু আনমিউট করে আমার সাথে কথা বলো। স্যার, ওই যে হ্যাশট্যাগ অ্যানিস ভুল, হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। যাবে না, আর তারপর আর অন্যরাও চেষ্টা করো, অন্য কোনো ভুল আছে নাকি? স্যার 2 নম্বর একটা ভুল, আনিস এখানে কোটেশন ব্যবহার করছে, কোটেশনের কথা তো বলা হয়নি। কোটেশনের কথা বলা হয়নি। আর আনিস এট দ্য রেট অফ এর তো কথা বলা হয়নি। তাহলে এগুলো সবই ইনভ্যালিড আর অন্য সবগুলাই ভ্যালিড। ওকে, এবার বলছে ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। এই রুলস এর উপর ডিপেন্ড করে এখানে কোনগুলো সঠিক আর কোনগুলো ভুল? স্যার 1 নম্বরটা ভুল, 1 নম্বর আছে, তারপর শেষেরটা 9 6 টাইমস। এটা কি শুধু একজনে বুঝতেছে আর বাকিরা কি? তাহলে আমাদের এক আর শেষ 96 টাইমস এগুলো হচ্ছে ভুল, আর বাকিগুলো যেগুলো আছে এগুলো সঠিক। তাহলে কোনো কিওয়ার্ড বা ফাংশন ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় না, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে এখন তোমরা খুঁজে বের করো কোনটা সঠিক কোনটা ভুল। স্যার ফ্লোট এবং নেম, হ্যাঁ, এগেইন ফ্লোট এগুলো ভেরিয়েবলের নাম, এগুলো ভুল। ভুল, ফ্লোট আছে 2টা, মেইন আছে 2টা। স্যার বড় হাতের গোলা, বড় হাতের গোলা কি ভুল না সঠিক? স্যার ভুল মনে হচ্ছে। ভুল জি স্যার, কেন ভুল?
ভেরিয়েবলের নাম? অন্যরা একটু হেল্প করো, জাসিয়া। স্যার স্মল লেটারটা ভুল, ক্যাপিটাল লেটারটা মনে হয় নাই। কেন? স্মল লেটার গুলো কি ভেরিয়েবলের নাম? ভেরিয়েবল না, কিওয়ার্ড। কিওয়ার্ড কিওয়ার্ড আর কি। এখানে কি বলছে, কোন কিওয়ার্ড বা ফাংশন ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় না, তাই না? তো দেখো, এই জায়গায় মূলত সঠিক হচ্ছে ক্যাপিটাল লেটারের এফ দিয়ে যে ফ্লটটা আছে সেটা, এবং ক্যাপিটাল লেটারের যে মেইন আছে সেটা, এটা সঠিক ভেরিয়েবল হিসাবে, এটা সঠিক ভেরিয়েবল হিসাবে। কিওয়ার্ড এর ক্ষেত্রে কি বলা আছে, কিওয়ার্ড এর নিয়মে, যে কিওয়ার্ড সব সময় স্মল লেটারের হয়, কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। তাহলে যেগুলো স্মল লেটারের, আর এখানে নামগুলো যেটা দেখতে পাচ্ছি সেগুলো তো কিওয়ার্ড বা ফাংশনের, যেহেতু কিওয়ার্ড বা ফাংশনের নাম এখানে, তাই ফাংশন কিওয়ার্ড কে তো ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করা যাবে না, তাই সেটা কি এই জায়গায় ভুল। এই ফ্লট, মেইন, ফর এগুলো কি কিওয়ার্ড এবং ফাংশন, মেইন হচ্ছে ফাংশন, ফর কিওয়ার্ড, আর ফ্লট কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলোকে ভেরিয়েবল হিসাবে ব্যবহার করা যাবে না। কোনগুলোকে ব্যবহার করা যাবে, যেগুলো কিওয়ার্ড বা ফাংশন না, কিওয়ার্ড ফাংশন না কোনগুলো, যেগুলো ক্যাপিটাল লেটারের আছে সেগুলো। ক্লিয়ার? জি স্যার। এবার দেখো, ভেরিয়েবলের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না, এই হিসাবে বলো তো কোন কোনটা কোনটা সঠিক, কোনটা কোনটা ভুল। এবং দুই, এক আর দুই। জি স্যার। এক আর দুই কি? শুধু এক, এক কি এক হচ্ছে ফাঁকা স্থান আছে, ওই জন্য এটা ভেরিয়েবল নেম না। হবে না নাকি? তিন নম্বরটা তো জি ফাঁকা দেখতে পাচ্ছ না? ও তিনও আছে। জি স্যার, নাম্বার ওয়ান। জি তাহলে সঠিক কোনটা? মধ্যেরটা। সো এটা একটা টেকনিক, যদি কখনো আমাদের কোন নামের মধ্যে স্পেস দেওয়াই লাগে তাহলে ওই স্পেসটা আমরা আন্ডারস্কোর দিয়ে ব্যবহার করব। ক্লিয়ার? সর্বশেষ যেটা নিয়ম সেটা বলছে, ভেরিয়েবলের নামকরণে সর্বাধিক 31 ক্যারেক্টার ব্যবহার করা যায়, তবে 8 ক্যারেক্টার ব্যবহার করায় শ্রেয়। এগুলা ভেরিয়েবলের নাম লেখার নিয়ম। ওকে, তো সব নিয়মগুলো আমরা একসাথে যদি দেখি তাহলে বলছে কি, ভেরিয়েবল বা ফাংশন অথবা অ্যারে লেখা, এগুলা সব ভেরিয়েবল, ফাংশন এবং অ্যারে, এগুলা লেখার নিয়ম। তো ভেরিয়েবলের নামের মধ্যে বর্ণ থাকতে পারে ক্যাপিটাল লেটারের এ থেকে জেড, স্মল লেটারের এ থেকে জেড, 0 থেকে 9 পর্যন্ত আন্ডারস্কোর থাকতে পারে, ডলার চিহ্ন থাকতে পারে। তারপর বলছে ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না, কোনো কিওয়ার্ড বা ফাংশন ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় না, ভেরিয়েবলের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না, ভেরিয়েবলের নামকরণের সর্বাধিক 31 ক্যারেক্টার ব্যবহার করা যায়, তবে 8 ক্যারেক্টার ব্যবহার করায়। এগুলো আমাদের নিয়ম মনে রাখতে হবে। তো সেই সি প্রোগ্রাম যার এত নাম শুনছি আমরা, সেই অপেক্ষার দিন শেষ, এখন আমরা সি প্রোগ্রাম করতে যাচ্ছি। মানে ফাইনাল খেলা, বুঝছো? সেই প্রোগ্রাম করার জন্য যে অ্যাপ্লিকেশন, বা এটাকে আমরা টেক্সট এডিটরও বলতে পারি, তার নাম কোড ব্লকস। কোড ব্লকস দেখতে এরকমটা,
আমরা প্রথমে এখানে একটা ফাঁকা পেজ নিব প্রোগ্রাম করার জন্য, তাই এখানে এমটি ফাইল, ফাইল থেকে নিউ গিয়ে আমরা এখান থেকে এমটি ফাইল নিতে পারি, অথবা কন্ট্রোল শিফট এন চাপলে এরকম একটা ফাঁকা পেজ চলে আসবে। তারপর সর্বপ্রথমেই পেজটা বের করার পরে এটাকে সেভ করতে হবে। সেভে আমি নাম দিলাম অনলাইন, পেজটার নাম দিলাম অনলাইন, এবং কোন ফোল্ডারে সেভ করছি সেটা দেখো সি প্রোগ্রাম ফোল্ডারের ভেতরে সেভ করা আছে। দেন আমি এটাকে যদি সেভ করি, এখন এটা প্রোগ্রাম লেখা যাবে। দেখো এখানে শো হচ্ছে অনলাইন ডট সি। তাহলে সি প্রোগ্রাম লিখি আমি, ফার্স্ট সি প্রোগ্রাম আমাদের। তো প্রথমে প্রোগ্রামটা জাস্ট দেখো, তিনটা সংখ্যা যোগ করার জন্য প্রোগ্রামটা জাস্ট দেখো, তারপর আমরা প্রত্যেকটা লাইন বুঝে নিব। তো ইনক্লুড stdio.h mean integer a b c sum দেখো আমরা ইন্টেজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার দেখছিলাম পার্সেন্ট ডি, তাহলে এই যে পার্সেন্ট ডি এখানে ব্যবহার করলাম। সি প্রোগ্রামের প্রত্যেকটা লাইন শেষ করতে হয় সেমিক্লন দ্বারা, তাই প্রত্যেকটা লাইনের শেষে দেখবা সেমিক্লন দিচ্ছি কিনা, যদি না দেই তাহলে মনে করবা ভুল হয়ে গেছে। দেখো তিনটা সংখ্যা যোগ করার জন্য এটাই হচ্ছে সি প্রোগ্রাম। তো আমি যেই জায়গাটাতে প্রোগ্রামটাকে সেভ করছি সেটা তোমাদের দেখাই। ডকুমেন্টের ভেতরে সি প্রোগ্রাম, এখানে অনলাইন, এই যে অনলাইন দেখতে পাচ্ছে। তো অনলাইন ডট সি এখানে কয়টা ফাইল আছে একটু জুম করে দেখো তো ওই জায়গাটাতে। কয়টা আছে অনলাইন ডট সি? এখানে দেখতে পাচ্ছি আমরা একটা। তাহলে এই যে একটা এই জায়গায়, এখন আমরা এই সি প্রোগ্রামটাকে লেখা হলো জাস্ট, আর সি প্রোগ্রাম হচ্ছে মিড লেভেলের প্রোগ্রাম। সি প্রোগ্রাম হচ্ছে কি, মিড লেভেলের প্রোগ্রাম, আর মিড লেভেলের প্রোগ্রামকে অনুবাদ করার জন্য কি ট্রান্সলেটর ব্যবহার করা হয়, যে ট্রান্সলেটরটা ব্যবহার করা হয় তার নাম কি, কম্পাইলার। যে ট্রান্সলেটরটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কম্পাইলার। তো কম্পাইলার কিভাবে কাজ করে, যে সোর্স কোডটা লেখা হবে এই সোর্স কোডটাকে অনুবাদ করলে যদি ভুল থাকে তাহলে লিস্ট অফ এরর শো করবে। এটা কিন্তু ফার্স্ট লেকচারটা, ওকে ফার্স্ট লেকচার। এখানে একটু তোমাদের বোঝার প্রবলেম ছিল, সেটা এখন আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। তো সোর্স কোডটাকে যখন আমরা অনুবাদ করতে যাব তখন দেখতে পাচ্ছি কি, যদি কোনো ভুল থাকে লিস্ট অফ এরর তৈরি হয়, দেন একটা অবজেক্ট ফাইল তৈরি হয়। তাহলে আমাদের এখানে যে সি প্রোগ্রামটা লিখলাম, এই সি প্রোগ্রামটা একটা আমাদের সোর্স কোড, সি প্রোগ্রামটা একটা আমাদের সোর্স কোড। এখন আমি এটাকে অনুবাদ করব। অনুবাদ করা মানে হচ্ছে বিল্ড করা। তো আমি যখন বিল্ড করতে গেলাম তখন দেখি আমাদের কোনো ভুল আছে কিনা,
এই যে এখানে একটা ভুল দেখাচ্ছে, রেড মার্ক করে দিছে, তার মানে এই লাইনে একটা ভুল আছে। ভুল কি, আমি একটু আগেই তোমরা দেখছো কিনা জানি না, ইচ্ছা করে এসটা ক্যাপিটাল লেটারের করে দিছিলাম। তো এই যে ক্যাপিটাল লেটারের এস দিয়ে সাম, সে এই সামকে চেনে না, কারণ কি সি প্রোগ্রাম হচ্ছে কেস সেন্সিটিভ। গতদিনই পড়লাম সি প্রোগ্রাম হচ্ছে কেস সেন্সিটিভ, সে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার অর্থাৎ আপার কেস লোয়ার কেস এই কেস গুলোর মিস্টেক ধরতে পারে। তাহলে এখন আমরা সমাধান করলাম, দেখো যতক্ষণ এই সমাধান হয়নি ততক্ষণ কিন্তু আমার অনলাইন ডট সি ফাইল একটাই আছে, অনলাইন ডট সি ফাইল একটাই আছে। এখন এটাকে আমি যদি অনুবাদ করি, অনুবাদ করলাম, এখন কোনো ভুল নাই, তাই দেখতে পাবো আমরা আমাদের এই জায়গায় অনলাইন ডট সি এর এই জায়গায় আরো দুইটা অনলাইন ফাইল তৈরি হয়ে গেল, আরো দুইটা অনলাইন ফাইল, একটা অনলাইন ডট ইএক্সজি আর একটা অনলাইন ডট ও। এই অনলাইন ডট ও যে ফাইলটা আছে সেই ফাইলটা আমাদের অবজেক্ট ফাইল, যে অবজেক্ট কোড দেখতে পাচ্ছি এই অবজেক্ট কোড। তারপর আমাদের কি করতে হয় দ্বিতীয় ধাপে, ওটা প্রথম ধাপের লিস্ট অফ ইরর শো করার পরে আমরা ইরর সলভ করলাম অর্থাৎ ডিবাগ করলাম, ডিবাগ করার পর আবার অনুবাদ করে একটা অবজেক্ট ফাইল তৈরি হইলো। তারপরে ইনপুট দিতে হবে, ইনপুট দিলে সেটা অবজেক্ট ফাইলটা কি করবে আউটপুট অর্থাৎ ডট ইএক্সজি ফাইলের মধ্যে এটাকে প্রদর্শন করবে, আউটপুটটা ডট ইএক্সজি ফাইলের মধ্যে প্রদর্শন করবে। তাহলে আমরা এখন এইটাকে যদি রান করি, আমাদের প্রোগ্রামটাকে যদি রান করি, রান করলে দেখতে পাবো কোন ফাইলটা ওপেন হলো। আমাকে বলছে এখানে কি তিনটা সংখ্যা টাইপ করো, টাইপ থ্রি ইন্টেজার নাম্বার। আমি তিনটা সংখ্যা দিলাম, তিনটা সংখ্যা দিলাম। তো দেওয়ার পরে যখন আমি এটা রান করলাম আমাকে যোগফল, এই তিনটা সংখ্যার যোগফল প্রদর্শন করলো। কোন ফাইলটাতে প্রদর্শন করলো দেখো, অনলাইন ডট ইএক্সি। এখানে জুম করো দেখো কি দেখায়, অনলাইন ডট ইএক্সি এই ফাইলের মধ্যে কিন্তু এটাকে প্রদর্শন করলো। অর্থাৎ এখানে আমরা দেখো ইনপুট দেওয়ার পরে অবজেক্ট ফাইলটা আমাদেরকে আউটপুটের মধ্যে প্রকাশ করে দিল। ওকে, আর আমরা এটা দেখতে পাচ্ছি কোথায় থেকে, এই যে অনলাইন ডট ইএক্সি ফাইল থেকে, অনলাইন ডট ইএক্সি ফাইল থেকে যে দেখছি সেটার প্রমাণ হচ্ছে এইখানে, এই যে সি প্রোগ্রামের ভেতরে আমরা আছি, ডকুমেন্টের ভেতরে, ডকুমেন্টের ভেতরে সি প্রোগ্রাম ফাইলের ভেতরে অনলাইন ডট ইএক্সি এই ফাইলটাই আমাদেরকে এখন প্রদর্শন করে দেখাচ্ছে এই জায়গাটাতে। ওকে, সো এটা আমাদের ইএক্সি ফাইলটা। তো এই লোকেশনের যে কাজটা, এখানকার যে কাজটা, সেটা এখন আমরা বুঝছি কম্পাইলার কিভাবে করে কাজ করে। যে সোর্স কোড যেটা লেখা হয় সেটাকে প্রথমে কম্পাইলার অনুবাদ করে, যদি কোনো ভুল থাকে তাহলে সে ভুলটা প্রদর্শন করে, দেন একটা অবজেক্ট ফাইল তৈরি হয়, তারপর আমরা এই অবজেক্ট ফাইলে ইনপুট দিলে সে আমাদের আউটপুট প্রদর্শন করে। কে করে? অবজেক্ট ফাইলটা ডট ইএক্সি ফাইলের মাধ্যমে আউটপুট প্রদান করে। এই হচ্ছে সেই আমাদের তিনটা সংখ্যা যোগ করার জন্য সি প্রোগ্রাম বা সোর্স কোড। কারো কোনো কোয়েশ্চেন? কি বুঝতে পারছি আমরা, সি প্রোগ্রামটা বোঝার দরকার নাই, এটা বোঝাবো আমি লাইন বাই লাইন, বাট মূল টপিকটা বুঝছি কিনা, সি প্রোগ্রাম কিভাবে কাজ করে। আচ্ছা, স্যার নতুন লাগতেছে সবকিছু, নতুন লাগতেছে, হ্যাঁ এটা একটা আমাদের জন্য নতুন কিছুই, এটা মানে এর আগে কোনো ফ্লেভারই পাইনি এই ধরনের কাজ করার।
তবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার শুরুই হয় এটা দিয়ে, আর এটাতে যারা যারা মজা পাবে সি প্রোগ্রাম তাদেরই উচিত কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করা। আমাদের ICT সাবজেক্টটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে স্টুডেন্টরা যেন বুঝতে পারে এই সাবজেক্টটা আমার পড়া উচিত কি না, পড়া উচিত কিনা মানে হায়ার স্টাডি, অর্থাৎ আমরা এই সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন কম্পিউটারের উপর ইঞ্জিনিয়ারিং করব কি না এটা বোঝার জন্য। অনেকেই আছে যে চলে গেলাম কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতে, কিন্তু গিয়ে দেখি আমি কিছুই বুঝি না, এই সাবজেক্ট তো আমার জন্য না, তখন করার আর কিছুই থাকে না। যে কারণে পূর্ব থেকে আমরা এখান থেকে বুঝে নিতে পারবো এগুলা যদি আমি ভালো পারি বুঝি, অর্থাৎ আমার দ্বারা কম্পিউটার সাবজেক্ট পড়া যাবে, তাই আমি কম্পিউটার নিয়ে পড়বো কিনা এই সিদ্ধান্তটা এখান থেকে নিতে পারছি। ক্লিয়ার? টেনশনের কিছু নাই, আমি এখানকার প্রত্যেকটা লাইন তোমাদের বুঝাই দিব, এবং কি এর থেকে অনেক বড় প্রোগ্রাম তোমরা করতে পারবে। ঠিক আছে, তো আজকে পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকো। ওকে।